বন্ধুরা, ক্যামেল অথবা উট সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। উট সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে আজকে যা শেয়ার করব তা আপনারা এর আগে কখনো জানতেন না। যেমন, উটদের প্রজাতি কতটি, ক্যামেলের কুঁজের ভিতরে পানি থাকে নাকি বছর বছর ধরে আমরা শুধু মিথ্যে কথা জেনে আসছি, আর উট কেন তাজা সাপ খেয়ে থাকে, সাথে সাথে উটের চোখের পানি কেন এত দাম দিয়ে কেনা হয়ে থাকে, আর এত বড় এই প্রাণীটি যখন মারা যায় তখন কেন এত বিপজ্জনক হয়ে ওঠে, যার কারণে এর আশেপাশে মানুষকে যেতে নিষেধ করা হয়ে থাকে, আর এটি কেন কোনো কিছুতে ভয় ডর করে না, আর কেন তাদের বায়ো ওয়েপন বলা হয়ে থাকে, উটের দুধ কেন এত দামি হয়ে থাকে, আর এছাড়াও উট সম্পর্কে আমরা আপনাদেরকে আরো অ্যামেজিং ফিচার সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলো শুনলে আপনারা বেহুশ হয়ে যেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্যাক্ট নাম্বার 10, ক্যামেলের কুঁজের ভিতরে কি আসলে পানি থাকে? উটের পিঠের উপরে অবস্থিত এই কুঁজকে আপনি হয়তো দেখে থাকবেন, যাকে হাম্প বলা হয়ে থাকে। উটের এই কুঁজকে নিয়ে একটা মিথোলজি অবশ্যই রয়েছে। উট তার কুঁজের ভিতরে পানি জমা রাখে, কিন্তু এটি আসলে মোটেই সত্য নয়। কুট তার হাম্প অথবা কুঁজের ভিতরে কোনো পানি জমা করে রাখে না, বরং তার কুঁজের ভিতরে ফ্যাট জমা থাকে। আর যখন উট অনেকদিন ধরে না খেয়ে থাকে তখন সে তার কুঁজের ভিতরে জমা ফ্যাট থেকে নিউট্রিশন পেয়ে থাকে। আশ্চর্যের বিষয় এই যে উটটি যখন তার কুঁজের ভিতরে জমা ফ্যাটকে ভেঙে শক্তির যোগান পেতে থাকে, আস্তে আস্তে এই কুঁজটিও তখন ছোট হতে থাকে। আর যখন সে আবার খানা পিনা শুরু করতে থাকে তখন আবার এই কুঁজ বড় হতে থাকে, আর এই উটগুলো একবারে 75 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। তো আসলে এত পানি কোথায় যায়? আসলে এই যত পানি সে পান করে এগুলো তার রক্তের সাথে মিশে থাকে, আর যার ফলে এটি না খেয়ে না পান করে মাসের পর মাস মরুভূমিতে চলতে পারে। ফ্যাক্ট নাম্বার 9, মরে যাওয়া উট এত কেন বিপজ্জনক হয়ে থাকে, আর কেন একে বায়ো ওয়েপন বলা হয়ে থাকে? বন্ধুরা, উট আসলে তার পিঠের উপরে অবস্থিত কুঁজের জন্য বিখ্যাত, কিন্তু আপনারা কি জানেন এই কুঁজ যতটা উপকারী ঠিক ততটাই ভয়ানক হয়ে থাকে। কারণ কি, যেই লোকগুলো এই উট সম্পর্কে জানে তারা এই মরে যাওয়া উটকে ছোঁয়া তো দূরের কথা, এর আশেপাশে যাওয়া থেকেও মানুষকে বিরত করে থাকে। কেননা উটের কুঁজ অথবা হাম্প উট মরে যাওয়ার পরে তার বডিকে বম্বের মতো শক্তিশালী করে ফেলে, এটা যে কোনো সময় একটা হালকা টোকা দেওয়ার মাধ্যমে ব্লাস্ট হয়ে যেতে পারে। আর এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে, যখন কোনো উট মারা যায় তখন তার বডি ডিকম্পোজ হতে শুরু করে, যখন তার কুঁজের ভিতরে অবস্থিত ফ্যাট মাইক্রো অর্গানিজমের মাধ্যমে ডিকম্পোজ হতে শুরু করে তখন উটের শরীরের ভিতরে মিথেন গ্যাস প্রডিউস হয়ে থাকে, আর যার ফলে মরে যাওয়া উট তখন একটা বায়ো ওয়েপনে পরিণত হয়ে থাকে, আর যে কোনো হালকা টাচ অথবা অটোমেটিক্যালি একটা ব্লাস্ট তৈরি করে ফেলে। এর জন্য বন্ধুরা, আপনারা কখনো একটা মরে যাওয়া উটের আশেপাশেও যাবেন না, আর যেখানে নর্মাল একটা উট অন অ্যাভারেজ 40-50 বছর পর্যন্ত বেঁচে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, উট কেন একটা তাজা সাপ খেয়ে থাকে, আর সাপ খাওয়ার সময় সে কেন কান্না করে ওঠে? সাপ অনেক বিষাক্ত হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন উট একটা তাজা সাপ খেয়ে নিতে পারে? জি হ্যাঁ, এ একেবারেই সত্যি কথা। আসলে মিডল ইস্টের লোকজন বিশ্বাস করে জিন্দা সাপ খাওয়ালে উটগুলো রোগ বালাই থেকে বেঁচে থাকতে পারে, আর এটাও বলা হয়ে থাকে সাপ খাওয়ার পরে উটের শরীর একটুখানি খারাপও হয়ে থাকে, কিন্তু সাপ খাওয়ার কিছুদিন পরে উট আবার পুরোপুরি ঠিক হয়ে ওঠে। অপরদিকে সায়েন্টিস্ট অথবা মেডিকেল সায়েন্স বলে উটকে জিন্দা সাপ খাওয়ানোর ফলে কোনো রকম কোনো বেনিফিট আসে না, বরং এরকম করার ফলে উটের জীবন আরো ক্ষতির মুখে পড়ে। কিন্তু আজও মানুষ তাদের উটকে রোগ বালাই থেকে বাঁচানোর জন্য বিষাক্ত সাপ খাইয়ে থাকে, আর এছাড়াও ধীরে ধীরে উট সাপ খেতে অভ্যস্ত হয়ে পড়ে, যার পর থেকে সে তার আশেপাশে যত জিন্দা সাপ পেয়ে থাকে সবগুলোকে খেয়ে ফেলে। সবচেয়ে হয়রান করার বিষয় হচ্ছে যে উট যখন সাপ খেয়ে থাকে তখন তার চোখ থেকে পানি পড়তে থাকে, আর এই চোখের পানিকে উটের মালিকগুলো কালেক্ট করে এবং বেঁচে দিয়ে দেয়। এটি বেঁচে দেওয়ার মূল কারণ উটের এই চোখের পানি থেকে সাপের অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 7, উটের রয়েছে 3 প্রকার প্রজাতি। উটের নাম শোনার সাথে সাথেই আপনার মনে কিরগিজস্তান অথবা উটের কুঁজের কথা মনে পড়ে যায়। আপনি হয়তো এ পর্যন্ত একই ধরনের ক্যামেলকে দেখে থাকবেন অথবা ওই ক্যামেল সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন উটদের আসলে 3টি প্রজাতি হয়ে থাকে, যার একটা হচ্ছে ডরমেটরি, যাকে অ্যারেবিয়ান উটও বলা হয়ে থাকে, ডোমেস্টিক ব্যাকট্রিয়ান, এদেরকে এশিয়ান উট বলা হয়ে থাকে, আর ওয়াইল্ড ব্যাকট্রিয়ান। ডরমেটরি ক্যামেলদের শুধুমাত্র 1টি কুঁজ থাকে, আর অন্যদিকে ব্যাকটেরিয়ান ক্যামেলদের 2টি করে কুঁজ থাকে, আর ওয়াইল্ড ব্যাকটেরিয়ানদেরকে এক্সটেন্ট স্পেসিস বলে ঘোষণা করা হয়েছে। এই স্পেসিসদের মাত্র 1000 ক্যামেলসই এখন দুনিয়াতে বেঁচে রয়েছে, আর এরকম ধারণা করা হয় যে আগামী 40-50 বছর পরে এই ক্যামেলসদের 80% বিলুপ্ত হয়ে যাবে, আর এই 3 স্পেসিসকে একত্রিত করলে পুরো পৃথিবীতে 14 মিলিয়নের মতো উট পাওয়া যাবে, যেগুলো মিডল ইস্ট, এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 6, উটের দামি দুধ এবং তার অসাধারণ গুণাগুণ। অন্যান্য পশুদের মতো মা উট প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন উটের দুধই পৃথিবীতে সবচেয়ে দামি দুধ হয়ে থাকে। উটের 1 লিটার দুধ 150-250 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর অন্যদিকে ক্যামেলের পাউডার দুধ 2500-3500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই দুধগুলো শুধু এত দামিই নয়, এর অনেক গুণাগুণও রয়েছে, যেগুলো জানলে আপনি অবশ্যই আশ্চর্য হয়ে উঠবেন। উটের দুধে সব রকমের আয়রন, ভিটামিনস এবং মিনারেলস হয়ে থাকে, যা টিবি অথবা টিউবারকুলোসিস অসুখকে সারাতে সাহায্য করে। এছাড়াও উটের দুধ মানুষের উচ্চতা বাড়াতে সাহায্য করে, আর যখন গুণাগুণ এতই বেশি তখন দুধের দাম তো অবশ্যই বাড়বে। ফ্যাক্ট নাম্বার 5,
উট কিভাবে কাঁটাযুক্ত ক্যাকটাস গাছগুলোকে খেয়ে থাকে। বন্ধুরা, উট আসলে পৃথিবীর অন্যান্য পশুদের তুলনায় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থেকে ইন্টারনালি অনেক বেশি কিউরিয়াস হয়ে থাকে। যেমন আপনি কি জানেন উট ক্যাকটাস গাছ পর্যন্ত খেয়ে থাকতে পারে? হ্যাঁ, এটি আসলেই সত্য কথা। উটের ঠোঁট এবং জিহ্বা অনেক শক্তিশালী হয়ে থাকে এবং অনেক মোটা হয়ে থাকে, আর যার সাহায্যে এ ক্যাকটাসের মতো আঁকাবাঁকা কাঁটাযুক্ত গাছও খেয়ে ফেলতে পারে। আর আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে মরুভূমিতে ক্যাকটাস অথবা কাঁটাযুক্ত গাছগুলোই বেশি পরিমাণে মজুদ থাকে, আর এই জন্যই উটগুলোর এই কাঁটাযুক্ত গাছগুলো খাওয়ার অভ্যাস রয়েছে। আল্লাহ তাআলা উটগুলোকে এমন ভাবে বানিয়েছেন যেন এগুলো মরুভূমির মতো অসহনীয় গরম এবং দুর্ভেদ জায়গাতে টিকে থাকতে পারে। ফ্যাক্ট নাম্বার 4, উট কেন থুতু ফেলে থাকে? আপনি কি কোনো পশুকে কখনো থুতু ফেলতে দেখেছেন? হ্যাঁ, উটই হচ্ছে এমন সেই প্রাণী যে থুতু ফেলতে পারে। উট মানুষের মতো নর্মালি থুতু ফেলে না অথবা মজা করার জন্য থুতু ফেলে না, বরং তাদের থুতু ফেলার একটা কারণ থাকে। উট যখন কোনো কিছুকে বিপদ বলে মনে করে, তখনই সে আসলে তার থুতু নিক্ষেপ করে। উট তার এই থুতুকে ডিফেন্স হিসেবে মনে করে। উট তাদের খাওয়ার সময় নিজেদের মধ্যে ঝগড়াও করে থাকে, আর এর ফলেও তারা একে অপরের উপরে থুতু নিক্ষেপ করে থাকে, আর এটি দেখতে আসলে অনেক মজাদার লাগে। ফ্যাক্ট নাম্বার 3, উটকে বড় বড় জানিতে ব্যবহার করা হয়ে থাকে। উটের একটা কমন নাম রয়েছে যাকে বলা হয় বিস্ট অফ বার্ডেন, অর্থাৎ তারা মালামাল বহন করার জন্য ওস্তাদ হয়ে থাকে। আর এছাড়াও আজকের দিনে উটের উপরে সওয়ার করা টুরিস্টদের কাছে অনেক অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এজন্য মানুষজন টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য উটদেরকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখে। কিন্তু আপনি কি জানেন, এই শান্তশিষ্ট প্রাণীদেরকে পুরানো দিনে যুদ্ধ অথবা লং জার্নির জন্য ব্যবহার করা হতো। এশিয়ান গ্রিক অথবা রোমানরা দূরের জার্নি অথবা মরুভূমিতে জিনিস খোঁজার জন্য উটকে ব্যবহার করত, কেননা উট মাসের পর মাস না খেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এই জন্য মরুভূমির বড় জার্নিতে অন্যান্য জন্তুদের তুলনায় উটকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আর এছাড়া উট খুব জোরে দৌড়াতে পারে, আর এই জন্য যুদ্ধের ময়দানে উটকে ব্যবহার করা হয়ে থাকতো। ফ্যাক্ট নাম্বার 2, আসলে কি সবগুলো উটেরই কুঁজ হয়ে থাকে? বন্ধুরা, উটের বাচ্চাকে কাফ বলা হয়ে থাকে। একটা উটের বেড়ে ওঠার জন্য মোটামুটি 17 থেকে 22 মাস পর্যন্ত লেগে যায়, আর একটা বাছুর যখন জন্ম নেয় তার 30 মিনিট পর থেকে এসে চলতে ফিরতে শুরু করে। আর যখন ক্যামেলদের বাচ্চার কথা বলা হয়ে থাকে, তখন আপনারা হয়তো ভাববেন যে ক্যামেলদের বাচ্চাদেরও হয়তো কুঁজ হয়ে থাকে, কিন্তু এটি আসলে এরকম নয়। একটা নিউবর্ন বাছুরের কোনো কুঁজ থাকে না। আসলে বন্ধুরা, একটা নিউবর্ন বাছুর যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ধীরে ধীরে তার কুঁজও আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। ফ্যাক্ট নাম্বার 1, উটের শকিং ফিজিক্যাল ফিচার্স। এখন আপনাদেরকে উটের কিছু অ্যামেজিং ফিচার্স সম্পর্কে বলতে যাচ্ছি। উটের চোখের উপরে 3টি আইলেটস থাকে, আর তাদের আইল্যাশের 2টি লেয়ার থাকে, যা উটকে মরুভূমিতে চলার সময় মরুভূমির বালির ঝড় থেকে তাদেরকে সুরক্ষিত রাখে। আর এই বালুর ঝড়ের মধ্যে তারা তাদের নাককে পুরোপুরি বন্ধ করেও রাখতে পারে। আর উট এত শক্তিশালী হয়ে থাকে যে 40 কিলোমিটার দীর্ঘ পথ 408 কিলোমিটার ওজন বহন করে নিয়ে যেতে পারে। আর উট প্রতি ঘন্টায় 64 কিলোমিটার বেগে দৌড়াতেও পারে। আর উটের পা লম্বা হওয়ার কারণে গরম মাটির তাপ তাদের শরীর পর্যন্ত পৌঁছায় না। আর আপনি দেখলেন তো, উটের এই সকল ফিচার্সের কারণে সে মরুভূমির মতো দুর্ভেদ জায়গাতে টিকে থাকতে পারে। মায়া ফ্যাক্টের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে মায়া ফ্যাক্টের পাশেই থাকবেন। ধন্যবাদ।